রমজানে মুসলিমরা অন্যান্য যে সব ভুলগুলো করে মানে চতুর্থ ক্যাটাগরি এখানে এক নম্বর ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই সারা রাত ধরে জেগে থাকে আর সারা দিন তারা ঘুমায় তারা রাতের বেলায় সব কাজ করে আর দিনে ঘুমায় তারা বানিয়ে নিচ্ছে রাতকে দিন আর দিনকে রাত এতে রোজার উদ্দেশ্যটাই পূরণ হচ্ছে না এই ক্যাটাগরি দ্বিতীয় ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই তারা অলস বসে থাকে দিনের বেলায় কোনো কাজই করে না এটা সম্পূর্ণভাবে রোজার উদ্দেশ্যের বিরুদ্ধে তিন নম্বর কমন ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই দিনের বেলায় সময় কাটান বিভিন্ন রকম খেলাধুলা করে দেখে আনন্দ বিনোদনে এতে উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না চার নম্বর কমন ভুল মুসলিমরা অনেকে জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি করেন এভাবে অনেক টাকা খরচ করেন সেটা লোক দেখানোর জন্য পাঁচ নাম্বার কমন ভুল যে মুসলিমদের অনেকেই তারা তাদের পরিবারের মহিলাদেরকে ইফতার আর সাহারির জন্য অনেক পদের রান্না করতে বলে থাকে সবসময় এতে করে পরিবারের মহিলারা তাদের বেশিরভাগ সময়টা কাটায় রান্নাঘরে সত্যি বলতে এ সময় পরিবারের সবাই বেশিরভাগ সময় কাটাবে আল্লাহকে স্মরণ করে আর পরিবারের মহিলারা যদি বেশি করে দোয়া করে ইনশাল্লাহ এতে পুরুষরাও উপকৃত হবে মহিলারা তাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ ছয় নম্বর কমন ভুল হচ্ছে যে মুসলিমদের অনেকেই এই রমজান মাসে বাড়ি মেরামত আর কেনাকাটায় ব্যস্ত থাকে বিভিন্ন কাজে সময় ব্যয় করে আল্লাহকে স্মরণ করে না সাত নম্বর কমন ভুল হচ্ছে যে মুসলিমদের অনেকেই তারা কি করে রাতের বেলায় আল্লাহ তালাকে স্মরণ করে না এমন কাজে ব্যস্ত থাকে যেগুলো আনপ্রোডাক্টিভ যেমন ধরেন তারাবির পরে তারা বিভিন্ন আলাপ আলোচনা করে সময় নষ্ট করে এটা আট নাম্বার নয় নম্বর হচ্ছে মুসলিমদের অনেকেই তারা অনেক রাত আর রাতের বেশিরভাগ সময়টা কেনাকাটা করে দশ নম্বর কমন ভুল হচ্ছে মুসলিমদের অনেকেই রাতের বেশিরভাগ সময় খাওয়া দাওয়া করে থাকে এগারো নাম্বার আমাদের মুসলিমদের অনেকেই রাতের বেলায় বাইরে গিয়ে ঘোরাঘুরি করে বেড়ায় বারো নম্বর কমন ভুলটা হচ্ছে পবিত্র রমজান মাসের শেষ দশটা দিন এই দিনগুলোতে মুসলিমদের আরো বেশি করে ইবাদত করা উচিত কিন্তু বেশিরভাগ মুসলিমই এ সময় ব্যস্ত থাকে কেনাকাটায় আনন্দ করায় ঈদের জন্য তারা প্রস্তুত হতে থাকে এ সময় তারা এমন কাজের সাথে জড়িত থাকে যেগুলো আনপ্রোডাক্টিভ যে সময় তাদের উচিত ছিল ইবাদত করা এই হলো রোজার সময় করা অন্যান্য ভুলগুলোর কয়েকটা আর আমি আশা করবো ইনশাআল্লাহ মুসলিমরা ভবিষ্যতে এই ভুলগুলো থেকে বিরত থাকবেন